ও মুসলমানের বেশি কিছু আমি আর নিচে নামতে পারব না সুবি কখন শোনেন এবার আল্লাহ নবীর বিরুদ্ধে যখন তায়েফের ময়দানে গিয়ে নবী যখন দাওয়াত দেওয়া শুরু করেছে আপনারা কি তায়েফের ময়দানের ওয়াজ আজকে শুনতে চান এর আগে শুনেছেন শোনেন না আপনারা বুখারি শরীফের কিতাবুল আম্বিয়া কি বলেন কিতাবুল মাগাজে খুলে দেখেন বুখারিতে পাবেন আল্লাহ নবী বিশ্ব নবী যখন তায়েফের ময়দানে গিয়ে কামতেছে ওই নিষ্ঠুর তায়েফের ময়দানে গিয়ে নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছে আবু জাহেল সর্বপ্রথম এসে হাতে চলে একটা ওই লাঠিনের নবীকে বলতেছে ও মোহাম্মদ রে আমি তোমাকে বলতেছি তুমি যদি আজকে মুসলেখা দে থেকে চলে যাও তোমাকে কেউ মারবে না তোমার সাথে কোনো গন্ডগোল নাই নবী তখন বলতেছেন চাচা গো আমাকে আপনি সতর্ক করে কোনো লাভ হবে না আমি কোরআনের দাওয়াত দিয়েছি আমি কোরআনের দাওয়াত দিব সঙ্গে সঙ্গে বেমান আবু জেলের হাতে একটা লাঠি ছিল ওই লাঠি দ্বারা আল্লাহ নবী বিশ্ব নবীর মোবারক শরীরে এত করে একটা বাড়ি দিছে

সাক্ষী থাকো আল্লাহ করিব অল্প দিনের ভিতরে বিজয় আসবে তবে বিজয় আসার পূর্ব শর্ত নবীর রক্ত পড়েছে জমিনে নবীর রক্ত পড়ার কারণে জমিনে আল্লাহ করে দিয়েছে নবীর রক্ত ময়দানে পড়ার কারণে আল্লাহ হযরত হজরতমরের সময় শুধুমাত্র মক্কা মদিনা নয় আল্লাহ তালা অর্ধ জাহান দিয়েছে ওমরের পায়ের তলায় নবী যখন মাটিতে পড়ে গেছে আবু জেলের দল বল না আবু জেলের হাতে ছিল একটা লাঠি ওই লাঠিদার আল্লাহ নবীকে ঘোতা দিয়ে দেখে নবী আমার সেন্সলেস ব্যবস হয়ে গেছে আবুদের তখন আরবি স্যার বলতেছে কুতিলা মহাম্মদ কুতিলা মহম্মদ মহম্মদ মরে গেছে মহম্মদ মরে গেছে ও বাবা নবী মরে গেছে এই খবর শুনে বেইমানেরা হাসতে পারে কিন্তু কোনো মুসলমান কিন্তু তাইপের অশ্বনে নবীন ইন্তেকালের কথা শুনে হাসতে পারে না সবাই মুসলমানরা যখন কাঁদতেছে ওরা তখন বলতেছে নবী মরে গেছে নবী মরে গেছে আল্লাহ নবীন ইন্তেকালের খবর যখন চলে গেল কিছুক্ষণের ভিতরে যখন চতুর্দিকে সরে গেছে তাই ফের ময়দানের নবী চলে গেছে এই খবরটা চলে গেছে আল্লাহ নবীর সাইডটা মেয়ের কাছে আমি যদি আপনাদের প্রশ্ন করি বলেন তো নবীর মেয়ে কয়েকজন কথা বলেন না নবীর মেয়ে কয়জন। আপনারা কিন্তু বললেন নবীর মেয়ে চারজন এক নম্বর মেয়ের নাম হলো উম্মে কুলসুম দুই নম্বর মেয়ের নাম হলো জয়নব তিন নাম্বার মেয়ের নাম হলো রোকে চার নম্বর মেয়ের নাম কিন্তু ফাতেমা আসলে কিন্তু এই কথাটা এইভাবে বলা ঠিক না আপনারা কিন্তু জানেন নবীর মেয়ে চারজন আসলে নবী কিন্তু কখনোই চারজন তার এরা স্বীকার করতেন না নবী সময় বলতেন আমার মেয়ে হলো তিনজন আমার মেয়ে হলো তিনজন কীভাবে তিনজন হলো আল্লাহ নবীকে প্রশ্ন করলেন হুজুর আপনি কেমলে বলেন হুজুর আপনার মেয়ে হলো তিনজন নবী তখন বলতেছেন সাবিরারে আমার এক নম্বর মেয়ের নাম হলো উম্মে কুলসুম আমার দুই নম্বর মেয়ের নাম হল জয়নব আর আমার তিন নম্বর মেয়ে হলো রোকেয়া বলেন তো উম্মে কুলসুম যদি এক নম্বর হয় জয়নব যদি দুই নম্বর হয় রোকে তিন নম্বর হয় তাহলে বাদ গেছে কে আপনাদের জানা কথা বলেন তো তাহলে বাদ গেল কি বাদ গেছে কিন্তু ফাতেমা নবী যখন এই করতেছিলেন মসজিদের ভিতরে উপস্থিত ছিলেন আল্লাহ নবীর দুইটা জামাই ডান পাশে হজরতে ওসমান গনি বাম পাশে হজরতে আলী ওসমান গনি যখন শুনছেন নবীর মেয়ে তিনজন তার ভিতরে ওসমান গনির স্ত্রীর নাম আছে ওসমান গনি তখন আলহামদুলিল্লাহ ভালো খবর শুনলে কিন্তু আমরা শুক্রিয়া করি এটা কিন্তু লাইন সাকার তুমলা আজিদান্নাকুম ও লাইন কাফার তুম ইন্না আজাবি ইলা সাদিদ শুক্রে আদায় করতে হবে এটা আল্লাহর নিয়ম আল্লাহর কোরআনের আয়াত ওসমান গণি যখন শুনছে আমার স্ত্রীর নাম শ্বশুর বলছে হজরত ওসমান গণি খুশিতে তখন আত্মহারা হয়ে গেছে আর হজরতে আলী তখন দেখছে আমার স্ত্রীর নাম নবী বলে না এই নবী শুধু ফাতেমা বাদ্যের তিনজনের কথা বলেছে হজরত আলী তখন নিচের দিকে তাকা হাউমাও করে কানতে স্যার চিন্তা করে আল্লাহ এতগুলো মানুষের সামনে আমার শ্বশুর শ্বশুর বিশ্ব নবী আমার স্ত্রী ফাতেমার নাম বলে নাই ফাতেমা তো যে খবরটা জানতে পারে আপনাদের সকলের কিন্তু অনেকেরই জানা আছে নবীর সাইডটা মেয়ের ভিতরে নবী বেশি ভালোবাসতেন ফাতেমা কি বলেন কথা ঠিক নেবে ঠিক যুদ্ধের ময়দানে নবী তখন চলে যেতেন যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আল্লাহ নবী সর্বশেষ ফাতেমার বাড়িতে গিয়ে নবীর মেয়ে ফাতেমাকে বলতেন মেয়ে গো ও মা ফাতেমা মা তুমি একটু আমাকে দোয়া করো আল্লাহ যেন তোমার বাবাকে ইসলামের জন্য কবুল করে আবার যুদ্ধের

আমার স্ত্রীর নাম নবী বলে নাই আমার কষ্ট দেখে কে আবার কান্দেশ ভদ্রতালি মাতা তুলে দেখে বাবার কান্না দেখে কান্দেশ আলির দুটো নানার পাশে বসে আছে বড় ছেলে হাসান বাম পাশে বসে আছে নবীর ছোট নাতি হুসাইন সন্তানের চোখে যখন নবীর জামাই আলী পানি দেখছে হজরত আলী আর সন্তানদের কষ্ট দেখে সহ্য করতে পারলেন না সাহাবির ভিতর থেকে হজরত আলী এমন একটা দৌড় দিছে এক দৌড়ে উঠে এসে শ্বশুরের কোল থেকে হাসানকে আর বাম হাতদের টান দে নিয়ে বলতেছে চল বাবা হাসান হোসেন তোরা তো শুনলি আজকে কতগুলো মানুষের সামনে তোর নানা আমার তোমার মা ফাতেমাকে বলেনি শুধুমাত্র তোমাদের তিনটা খালার নাম বলছে তোমার মায়ের নাম বলে নাই আমরা মনে হয় গরিব জন্য তোমার নানা পছন্দ না করে নামটা বাদ দিয়েছে চলো ভাই এই অভিমান করে নবীর জামাই আলী তখন রওনা দিয়েছে আল্লাহ নবী তখন ইশারা করে বলে আলী রে তোমার যদি পছন্দ না হয় রে আলী তুমি একা একা চলে যাও খালি খালি কিন্তু তোমার দুটো সন্তানকে তুমি কি জন্য নিয়ে যাও জানতে চাই তুমি কি জানো তোমার দুটো সন্তান আমার কে হয় সবাই বলতেছে হুজুর সকলেই জানে আপনার দুটো সন্তান হাসান হুসাইন হলো আপনার নাতি নবী তখন বলেন না 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 আসলে তোমাদের জানা আসলে এটা ঠিক নয় আমি আবার বলতেছে আমার মানে নাতি এরা নয় আহাব্বু আহালি বাইতে ইলাইয়ে আল হাসান তোমাদের ধারণা হলো হাসান হোসেন হল আমার নাতি আর আমি নবী বলছি আমার নাতি না হাসান আর হুসাইন আমার কলিজার টুকরা করে সঙ্গে সঙ্গে হযরত আলী সুল আল্লাহ ওরা যদি আপনার কলিজার টুকরা হয় ওর মাকে আপনার فاطمه কি আপনার মেয়ে নয় নবী তখন বলে আলী রে মা আতাক রসুল ফা খুজু ও আমার নাহ আং হু আমি নবী যেটাই বলেছে ওটাই শরীয়ত দ্বিতীয়বার রদ বদল হওয়ার কোনো সুযোগ নাই ওটাই ফাইনাল